বৃদ্ধ তারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের পরিমাণ নির্ণয়। এটা করার জন্য আমরা আগে একটু রিভিউ করি যে একটা বৃত্তের সমীকরণ কিরকম হয়। বৃত্তের সমীকরণটা হয় এক্স স্কোয়ার এটা হচ্ছে একটা বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে ধরা যাক যদি কোনো বৃত্ত এরকম হয় যে এটা এক্স অক্ষরেখা থেকে কিছু পরিমাণ অংশ ছেদ করে, তাহলে এক্স অক্ষরেখা থেকে যদি এটা কিছু পরিমাণ অংশ ছেদ করে তাহলে দেখা যাচ্ছে যে এই লাল কালিতে যতটুকু আমি মার্ক করলাম সেটুকু হচ্ছে এক্স অক্ষ থেকে এই বৃত্তের ছেদকৃত অংশের পরিমাণ। ধরি যে এই পয়েন্টার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান জিরো এবং এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু জিরো। তাহলে এই বৃত্তের যে ছেদাংশটা আমরা নির্ণয় করতে পারবো, এটার জন্য একটা কনসেপ্ট আমরা একটু দেখে আসি যে কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থায়, কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থায় যদি এরকম থাকে ওয়ান টু থ্রি এভাবে করে মার্ক করা থাকে, তাহলে এইটুক যদি কোনো একটা দৈর্ঘ্য হয় তাহলে আমরা কি বলতে পারি এটা দৈর্ঘ্য কত। এটা দৈর্ঘ্য হচ্ছে ওয়ান টু, তাহলে থ্রি থেকে ওয়ান বাদ দিলে আমরা এখানে এই দৈর্ঘ্যটা পেতে পারি। তাহলে এই দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য যদি আমরা বলি যে এক্স ওয়ান মাইনাস এক্স টু এটাই হচ্ছে, আমি যদি এই বিন্দুটাকে বলি এ এবং এই বিন্দুটাকে বলি বি, তাহলে এই এ বিটাই হচ্ছে এক্স অক্ষ থেকে ছেদ খণ্ডিতাংশের পরিমাণ। তো এটার একটা স্পেসিফিক ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এ বি ইজিক্যালস টু টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। অর্থাৎ যদি আমরা কোনো একটা বৃত্তের জি এর ভ্যালু আর হচ্ছে সি এর ভ্যালু জানি তাহলে ওখান থেকে আমরা এই ফর্মুলা দিয়ে এই ছেদাংশ এর পরিমাণ যে এ বি যে ছেদাংশ এইটার পরিমাণটা বের করতে পারবো। আবার ধরা যাক যদি কোনো বৃত্ত এরকম থাকে যে এটা যদি ওয়াই অক্ষ থেকে কোনো কিছু কোনো পরিমাণ অংশ ছেদ করে, ধরা যাক এতটুকু, তাহলে এইটুকু আমরা কিভাবে বের করব। ঠিক একইভাবে যদি বলি যে এই বিন্দুটা হচ্ছে এ এবং এই বিন্দুটা হচ্ছে বি এবং এদের যদি আমরা স্থানাঙ্ক কোনো একটা আন্দাজ করে নিই তাহলে এই এ বি এর দৈর্ঘ্য হবে টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এখানে যদি আমরা এফ এর ভ্যালু আর সি ভ্যালু জানি তাহলে আমরা এফ এর ভ্যালু আর সি ভ্যালু থেকে যদি এখানে বসিয়ে দেই তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশের পরিমাণ। এই টোটাল কনসেপ্টটা একটু ক্লিয়ার করার জন্য চলো আমরা একটা অঙ্ক করে ফেলি। যদি আমরা একটা অঙ্ক করি তাহলে এই কনসেপ্টটা আমাদের মাথার মধ্যে সেট হয়ে যাবে। ধরা যাক আমরা একটা র্যান্ডম ইকুয়েশন নিয়ে চিন্তা করি। একটা র্যান্ডম ইকুয়েশন হতে পারে এরকম যে ধরা যাক যে এই বৃত্তের একটা সমীকরণ আমাকে দেওয়া আছে, আমাকে বলা হলো যে এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশের পরিমাণ এটা আমাদেরকে কত, এটা আমাদেরকে বের করতে হবে। এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা প্রথমেই চিন্তা করে ফেলি যে আমাদের সাধারণ সমীকরণটা দেখতে কিরকম, এক্স স্কোয়ার এখন এই সমীকরণটাকে যদি আমরা এই ফরম্যাটে লিখি তাহলে এই জিনিসটা হবে এরকম। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে জি এর ভ্যালু হবে মাইনাস ফোর, আবার এফ এর ভ্যালু হবে থ্রি, আর সরি এটা হচ্ছে নাইন। তাহলে সির ভ্যালু হবে নাইন, তাহলে আমরা জি ভ্যালু হচ্ছে মাইনাস ফোর, এফ এ ভ্যালু হচ্ছে থ্রি এবং সির ভ্যালু হচ্ছে নাইন। তাহলে এখন যদি আমাকে বলা হয় যে এই বৃত্ত থেকে এক্স অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ কত, সেটা আমরা ইজিলি বের করতে পারবো টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি এর ফর্মুলা দিয়ে। এটা হচ্ছে
এক্স অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ। আবার যদি বলি ওয়াই অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ কত হবে, সেটা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে এই বৃত্তে ওয়াই অক্ষ থেকে ছেদাংশের পরিমাণটা হচ্ছে শূন্য। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা বৃত্তের বৃত্ত দ্বারা অক্ষ দ্বারা কোণিতাংশের পরিমাণগুলো নির্ণয় করতে পারি।